ছাড়া খাই না। হ্যাঁ ডবল ডিম ছাড়াও খাই না। আসলে আমি নবাবের দেশের লোক তো, মুর্শিদাবাদের মানুষ। হ্যাঁ বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাবটা আমি। হ্যাঁ তো আমি নবাবি চাল ছাড়া চালি না একদম, তো আমি এর জন্য ডবল ডিম ছাড়া খাইও না। আমরা খাচ্ছি আলু মিমি, আমাদের বন্ধুর নাম দিবাকর জিমি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে ভিডিওটা ছাড়বো পার্সিয়াঙ্গে, সেটা খুবই একটা ছোট্ট ভিডিও, একটা ছোট্ট খাবারের একটা ভিডিও ছাড়বো। সেই খাবারটার নাম হচ্ছে আলু মিমি। আমি শুনে অবাক হয়েছি, আলু মিমিটা কী জিনিস, একটু কিউরিয়াসিটি জাগলো মনের ভিতর। খাওয়া যাক, মোমো, চাউমিন, ম্যাগি, এগুলো তো হামেশাই খেয়ে থাকি আর বিভিন্ন জায়গায় পাওয়া যায় এই ডিশ। এখন শুধু সিকিমের ডিশ নয় মোমো আর ম্যাগি, এখন গোটা ভারতবর্ষে মোমো আর ম্যাগি পাওয়া যায়, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তো সেই জন্য একটু অন্যরকম খাওয়ার চেষ্টা করলাম যে স্ট্রিট ফুড একটা কী খাবো। তো ডাউহিল পার্কে যাই, ওখানে গিয়ে যে দিদিটা বা কাকিমা সার্ভ করছিলো খাবারটা, তাকে বললাম যে কী স্পেশাল ডিশ আছে, বলে আলু মিমি। তো আলু মিমি অর্ডার করলাম। তো দেখলাম আলু মিমিটা হচ্ছে খুব একটা সাধারণ ডিশ, যেটা আমরা বাড়িতে খেয়েই থাকি। আলুর চোখা যে করে না, কুমড়ো দিয়ে কুচু কুচু করে জিরে ফোড়ন দিয়ে যে রান্নাটা হয়, সেম রান্না। কিন্তু ওখানে রেডিমেড ফ্রাইড নুডলস পাওয়া যায়, ওই ওয়াই ওয়াই ফ্রাইড নুডলস দিয়ে ওরা ওই সবজিটার উপর দিয়ে দিল, তারপর পেঁয়াজ গাজর লঙ্কা কুচি দিয়ে সেটাকে সার্ভ করলো। আর যারা ডিম দিয়ে খেতে চাই, সেদ্ধ ডিমকে খুব সুন্দরভাবে কেটে তার উপরে বসিয়ে সুন্দরভাবে সাজিয়ে সার্ভ করে। তো এই হচ্ছে আলু মিমি। এখন ভিডিওটা এনজয় করো, ভিডিওটা দেখা যাক একটু। আচ্ছা এই যে ডিম দিয়ে আর একটা চলে এসছে, এই যে হচ্ছে ডিম দিয়ে আন্ডা দিয়ে আলু মিমি, অসাধারণ। এখন আমরা ডাউহিল পার্কে এসেছি, পার্কে ঢোকার আগে একটু পেট পুজো করবো। এই সামনেই পার্ক, ভাইয়া আইয়ে চাই ভাই লিজিয়ে। আচ্ছা ভাইয়া ক্যা লেগা পুছ লিজিয়ে ভাইয়া সে। স্পেশাল মোমো, চিকেন মোমো হ্যাঁ। অনেক ক্যা বাতা ইয়াঁ কা স্পেশাল ডিশ। আচ্ছা ইয়ে ভি টেস্ট করেঙ্গে থোড়া সা আলু কা কুছ, আলু মিমি বলতা হে। আলু মিমি, আচ্ছা ঠিক হে ঠিক হে, ও ভি টেস্ট করেঙ্গে। ছাইডে চলাই, একদম ক্লোজ নিয়ে চলাই দিজিয়ে খাবারে, তাহলে ফোকাস নিয়ে নেবে। এখন একটা স্পেশাল ডিশ তৈরি হবে, জব হাম আপকো বানায়েঙ্গে না হুম তব ফির তব লিজিয়েগা। আচ্ছা আবি রেডি হো রাহা হ্যায় সব কুছ, আবি তো কাহাঁ বানা হ্যায়। ও ঠিক হ্যায়, আপ বতাইয়েগা ঠিক হ্যায়। রাত নমস্কার, ওই তো ফটো। ডিশটার নাম কী হ্যাঁ? আলু মিমি। কিন্তু আমি শুভমদাকে কালকে হঠাৎ রাতে দেখলাম মেসেঞ্জারে শুভমদার অ্যাকাউন্টটা অনলাইন। আমি টেস্ট করেছি, থুপ্পা ফুপ্পাও খেয়েছি, বাট এই আলু মিমিটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, এত সুন্দর টেস্ট। আবার চার বাটি অর্ডার করেছি। সৃজন সত্যি কেমন টেস্ট বল? পাপান তো আবার ডিম দিয়ে খাবে, খুব ভালো। হরি ভেজ, ভেজিটেরিয়ান ও খাসি দিয়ে খাই। আমার একটা হরিটাকে নিয়েও বক্তব্য আছে। মোবাইল গিরা আমার, এটা গেল না না ঠিক আছে। আমার একটা হরিটাকে নিয়েও বক্তব্য আছে। হ্যাঁ
যে হরিদা যদি নিজের জীবনে গুরু বদলাতে পারে তাহলে হরিদার জীবনটাতেও আমূল পরিবর্তন আসতে পারে। আমূল আমূল পরিবর্তন বাটারের মতো একদম পুরো মাখন একদম। তাহলে এই হচ্ছে অ্যালুমিনি ডিশ, অ্যালুমিমি সরি মিমি, অ্যালুমিমি ওর সাথে হরিদার জীবন পরিবর্তনের রাস্তা। আমরা খাচ্ছি অ্যালুমিমি, আমাদের বন্ধুর নাম দিবাকর জিমি। এই দেখো ঠিক দেখো পাপান, কেমন টেস্ট? ঠান্ডা মেরা ফেভারিট, খতরনাক না? সেরা সেরা অরিন্দম, ও তো সুষ্ঠুভাবে বলবে একদম। ভাইয়ের দেখে সিজনও ডিম অর্ডার করলো, আবার দুটো ডিম, আমি দুটো ছাড়া খাই, হ্যাঁ ডবল ডিম ছাড়াও খাই না। আমি নবাবের দেশের লোক তো, মুর্শিদাবাদের মানুষ, বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাবটা আমি, হ্যাঁ তো আমি নবাবি চাল ছাড়া চালি না একদম, তো আমি এর জন্য ডবল ডিম ছাড়া খাইও না, ডবল ডিম খাবো একদম একদম। এবার আমি ক্যামেরাটা বন্ধ করি, আমিও খাবারটা এবার এনজয় করি। এই হচ্ছে ভিডিও, কেমন লাগলো জানাবে। আর জিমি তোকে খুব মিস করছিলাম, আর যতই যা বলি পাহাড়ে ম্যাগির স্বাদ আর আমাদের বাড়িতে রান্না করে ম্যাগির স্বাদ অনেক পার্থক্য। ওখানে ম্যাগিতে যেন একটা আলাদাই সুগন্ধ লুকিয়ে থাকে। তো শুধু ম্যাগি বলে না, বিভিন্ন খাবারে নর্মাল ডাল ভাত খেলেও মনে হয় যেন অমৃত খাচ্ছি। তো এই হচ্ছে আজকের ভিডিও, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এইসব আমি বলতে পারি না। তো যাই হোক, একটা ভালো লাগবে ভিউ হলে, এই বলেই আমি শেষ করছি আমার ভিডিও। Thank you for watching my videos.